মটর শাকের আজকে আমরা ভাজা দেখাবো। মটর শাক আমরা সবাই ক্লাস 7-8-এ সেই মেন্ডেলিফের বিখ্যাত এক্সপেরিমেন্টটা আমরা সবাই পড়েছিলাম, তো আজকে সেইটাই করে দেখাবো। এই শীতকালে মানেই তো হচ্ছে শাক সবজি ভরপুর হবে বাড়িতে, তো এই রান্নাটা আপনারা করে দেখতে পারেন অবশ্যই। তো চলুন রান্নাটা দেখাই। মটর শাক ভাজার জন্য মটর শাকটাকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু মটর শাকটা। এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে আছে, পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর রান্নাটা সব সময় আমরা সর্ষের তেলে করি, আপনারা জানেন যারা আমাদের চ্যানেলের নিয়মিত শ্রোতা। আর নুন তো লাগবেই। এরপরে পরের স্টেপসটা দেখাচ্ছি কিভাবে রান্নাটা করবেন। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। শাকের জন্য আগে ফোড়ন দিতে হবে, সেটার জন্য তেল 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। তেলটা গরম হলেই শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকটা যে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। নুনটাও দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব, দিয়ে চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে 5 থেকে 10 মিনিট মতন রাখবো, দিয়ে আবার বার করে ঢাকাটা সরিয়ে আবার নেড়ে দেবো ভালো করে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কড়াইশুটির, তো 5 মিনিট পর এটাকে আমরা আবার নেড়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। ভালো করে জিনিসটাকে নেড়ে নেব, তার থেকে জলও ছেড়ে দিয়েছে। এই শাকটা রান্না করা একদম সোজা, বেশি সময়ও লাগে না আর তাড়াতাড়িও হয়ে যায়, আর টেস্ট অত্যন্ত সুস্বাদু। আমাদের শাক রান্না হয়ে গেছে, এবার এটাকে আমরা সার্ভ করে নিই। আমাদের মটর শাক রান্না তৈরি হয়ে গেছে, মটর শাক ভেজে আমরা রেডি করে ফেলেছি। এই দেখুন, এইভাবে পরিবেশন করেছি আপনাদের সামনে। আপনারাও বানিয়ে আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে বলুন যে আপনাদের কেমন লাগলো এই মটর শাক ভাজা। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।